সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গণেশ সাবিনা চৌধুরী, অনলাইন কলেজ। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর সহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আজকে পদার্থবিজ্ঞান গতি অধ্যায় নবম দশম শ্রেণীর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। গতির পাঠ আমি গত তিনটা ক্লাসে তোমাদেরকে সূত্র, গাণিতিক সমস্যা, তারপরে তোমাদের গতি সমীকরণ কিভাবে করতে সবকিছু আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে এরই আলোকে আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আছি। তোমরা আমার সাথে থাকো, তোমাদের পদার্থবিজ্ঞান বইটা খুলো, খাতা কলম নিয়ে তো বসো, আমি যা বলি সুন্দর করে নোট করো এবং প্রতিটা পড়ে তোমরা বারে বারে তিনবার চারবার করে লিখবা, তাহলে তোমাদের পদার্থবিজ্ঞানে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। তো আসো, এখানে আমি কি সৃজনশীল প্রশ্নটা লিখলাম। একটি যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম তরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, তরণ কাকে বলে? সমবেগে চলমান বস্তু তরণ শূন্য কেন? এই প্রশ্নগুলো আমি গত ক্লাসগুলোতে তোমাদের সংজ্ঞা আকারে বুঝিয়ে দিয়েছিলাম। তো এখন আসো আমি গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করি। গো, এখানে কি বলছে তোমরা একটু খেয়াল করো। এখানে বলছে 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ কত হবে। আমি গাণিতিক সমস্যা ক্লাসে বলেছিলাম, প্রথম উদ্দীপকের দিকে তুমি লক্ষ্য করবা কি কি দেওয়া আছে মান, এটার উপর ভিত্তি করে তুমি আনসার করবা। তুমি লিখবা দেওয়া আছে, দেওয়া আছে আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, সময় টি সমান 5 সেকেন্ড, দূরত্ব এর সমান 50 মিটার। তোমাকে বলেছি 15 সেকেন্ড পর্যন্তটির বেগ কত হবে। এখন দেখো তোমার কি দেওয়া আছে, ইউ আছে, টি আছে, এস আছে। এখানে 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ বের করতে হলে শেষ বেগ ভি, আমরা জানি ভি সমান ইউ প্লাস এ টি, আমার তরণের দরকার আছে। এখানে তরণ নাই, আমাকে এখন তরণটা বের করতে হবে। দেখবা কিভাবে করব, তুমি দেখো মানের উপর ভিত্তি করে করব, কিন্তু আমরা জানি এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস কত দেওয়া আছে 50 মিটার, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ইন্টু টি হচ্ছে 5 সেকেন্ড প্লাস হাফ টি স্কোয়ার, টি হচ্ছে 5 সেকেন্ড হোল স্কোয়ার বা 50 মিটার সমান এখানে 0 25 এস স্কোয়ার ইন্টু এ বাই হচ্ছে 2। আর আর গুণ যদি করি আমরা 25 এস স্কোয়ার ইন্টু এ সমান 50 দুগুণে হলো 100 মিটার বা এ সমান 100 মিটার 25 এস স্কোয়ার 4 25 100 এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমি তরণটা বের করলাম। এখন তরণটা বের করার পরে 15 সেকেন্ড পর, আগে সময় ছিল 5 সেকেন্ড, এখন হচ্ছে 15 সেকেন্ড, তাহলে আমি লিখবো টি ওয়ান, টি ওয়ান সমান হচ্ছে আমার 15 সেকেন্ড। 15 সেকেন্ড পর বেগ বের করব, শেষ বেগ, শেষ বেগ ভি সমান ইউ প্লাস এ টি, তো ভি সমান ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি হচ্ছে কত 15 সেকেন্ড বা এত সমান হয়ে গেল 4 15 60 মিটার আর সেকেন্ড স্কোয়ার সেকেন্ড কাটাকাটি হলো হলো পার সেকেন্ড। তো আমরা পেয়ে গেলাম ভি সমান 60 মিটার পার সেকেন্ড, শেষ আমার গোয়ের আনসার। এখন আসো ঘ, ঘ যখন আমি করব তখন যে জিনিসটা দেখো, পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটি কত সময় লাগবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তোমার এগুলো থাকবে আদি বেগ, সময়, দূরত্ব সবগুলো থাকবে। তারপর তুমি যে জিনিসটা লিখবা গ হতে তরণ, তরণ এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শেষ বেগ কত পেয়েছো, এখানে শেষ বেগ পেয়েছো 60 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি সমান 60 মিটার পার সেকেন্ড। তোমাকে কি বলছে আগে তুমি একটু লক্ষ্য।
এখানে দূরত্ব 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, অতিক্রম করিয়া এখানে একটা বেগ প্রাপ্ত হচ্ছে। এখন এখান থেকে যখন আবার পরবর্তী 30 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করবে, পরবর্তী 30 মিটার দূরত্ব যখন অতিক্রম করবে তখন কত সময় লাগবে এটা বের করতে বলছে। তার মানে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, তোমাকে কিন্তু এতটুকু দূরত্ব অতিক্রম করে ফেলেছো, তুমি এখান থেকে তুমি যাত্রা শুরু করবা, তাহলে এখানে যে শেষ বেগটা এটা হবে তোমার আদিবেগ। এখন আদিবেগ যদি বি হয়, 30 মিটার দূরত্ব তুমি অতিক্রম করো, তুমি শেষ বেগ তোমাকে বের করতে হবে। বের করে তুমি কত সময় লাগলো সেটা বের করবা। তো তুমি লিখো এখানে যে জিনিসটা লিখবা যে শেষ বেগ, শেষ বেগ হবে তোমার এখানে কি আদি মনে করি বলো, আদিবেগ সমান বিওয়ান। আচ্ছা এখন আদিবেগ সমান তোমার বিওয়ান, আর দূরত্ব কত? দূরত্ব সমান হলো এস ওয়ান, এস ওয়ান সমান কত? 30 মিটার। আর পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করবা, সময় সময় তোমাকে কি করতে হবে? টি ওয়ান নির্ণয় করতে হবে। এখন তোমাকে যে জিনিসটা করতে হবে একটু লক্ষ্য করো, এখন তোমাকে ভি ওয়ান এর মানটা বের করতে হবে। লিখো আমরা জানি মিশন প্লাস এ, এভাবে তোমাদেরকে লিখতে হবে। কি লিখতে হবে? ভি ওয়ান প্লাস এটি করে তোমার ভি ওয়ান এর মান তুমি বের করো, বা ভি ওয়ান সমান ইউ হচ্ছে 0, এ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর টি হচ্ছে এখানে কত? 5 সেকেন্ড, বা ভি ওয়ান সমান 4 × 20 মিটার পার সেকেন্ড। তুমি কিন্তু এই ভি ওয়ান এর মানটা কিন্তু তুমি এখানে পেয়ে গেছো, এটা এখানে তোমার লেখার দরকার নাই। এখান থেকে তুমি যাত্রা শুরু করবা, এখান থেকে এই দিকে যাবা। তুমি এখানে বিমানের মান কত পেয়ে গেছো? 20 মিটার পার সেকেন্ড। এখন তোমার কি দরকার? সময় দরকার। তুমি লিখো আমরা কি জানি দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস সমান ইউ কে এখানে ভি ওয়ান, টি হচ্ছে টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার। এখন এখানে কতটুকু? এটা হচ্ছে 30 মিটার, ভি ওয়ান কত? বি ওয়ান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইন্টু টি ওয়ান প্লাস হাফ, এ হচ্ছে ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি ওয়ান স্কোয়ার। এখন তুমি যে জিনিসটা করবা, দুই ধারাটাকে কাটাকাটি করো, 2 × 2 = 4, খেয়াল করো, তোমরা একটু লক্ষ্য করো। এখন এখানে তুমি এককের দরকার নেই, এভাবে লিখবা। তুমি যেহেতু এটা মিডিল টার্ম করবা, এখানে হলো 20 30 লিখলো, 20 টি ওয়ান, হ্যাঁ প্লাস এখানে কত হলো? কত? 2 2 আর সেকেন্ড, তাহলে 21 পুরো থাকে একক সারাই লিখবা, ক্যালকুলেশন সুবিধার জন্য একক সহ লিখতে পারো। এত প্লাস 20 টি ওয়ান মাইনাস 30 হলো 0, কমন নেও টি ওয়ান স্কোয়ার প্লাস 10 টি ওয়ান প্লাস 50 হলো 0, 2 0 সাথে 0 হয়ে যায়, টি ওয়ান স্কোয়ার 10 টি ওয়ান মাইনাস 50 হলো 0। তোমার তো দরকার টি এর মান বের করতে, সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা জানি এক সমান লিখে জানি নিশ্চয়ের ক্ষেত্রে এক সমান, লক্ষ্য করো একটু, এক সমান তোমরা একটু খেয়াল করো, মাইনাস প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস বাই 2 সূত্র ব্যবহার করে, যেমন একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস প্লাস সি ব্যবহার করে আমি এটা করবো। টি এর মান এখানে এক্স, তাহলে টি ওয়ান মান মাইনাস বি, আমার সূত্র হচ্ছে মাইনাস বি, বি হচ্ছে মাইনাস 10
প্লাস মাইনাস এবার বি স্কয়ার 10 10 স্কয়ার 4 এ সব হচ্ছে 1 আমার কি প্লাস কে মাইনাস 50 বাই 2 এ জি 1 সমান প্লাস মাইনাস 10 মাইনাস মাইনাস প্লাস 4 15 60 এখন হলো 2 তারপর যে জিনিসটা করবা শিক্ষার্থীরা মনোযোগ দাও এরকম অঙ্ক আসে একবার যা দিয়ে দিবেন একটু পেস্ট করে দিবে তোমাদের ধরতে হবে তো মাইনাস 10 প্লাস মাইনাস 160 নিচে হচ্ছে 2 বা এখানে কি দিবা মাইনাস 10 দাও প্লাস মাইনাস 160 এর ভাগ 16 ইনটু 10 বাই 2 তুমি করতে পারো বা টি 1 সমান এদিকে লক্ষ্য করো মাইনাস 10 প্লাস মাইনাস এটা বর্গমূল বের চলে আসো 4 রুট ওভার 10 বাই হচ্ছে 2 বা 1 সমান মাইনাস 2 এটা কমন 2 প্লাস 5 মাইনাস 2 রুট ওভার 10 এটা হচ্ছে 2 2 এটা কত তাই তারপর যে সিস্টেম হলো ক্যালকুলেশনে একটু খেয়াল টি 1 সমান মাইনাস 5 প্লাস মাইনাস 2 রুট 10 একবার টি 1 সমান প্লাস 2 রুট 10 দেবে মাইনাস 5 মাইনাস 2 রুট 10 তুমি ক্যালকুলেটরের সাহায্যে তোমরা ঋণাত্মক মান বর্জন করে ধনাত্মক মানটা ধরবা ধনাত্মক মানের ক্যালকুলেটরের সাহায্যে তুমি এটা ক্যালকুলেশন করবা করে যে মানটা পাবা সেটাই তোমার হচ্ছে এখানে সময় সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার সাথে ছিলে সাথে থাকো আমি তোমাদের সাথে আছি সবাইকে ধন্যবাদ।